বিরতির পর ফিরে আসলাম। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার শেম উইলকে শাস্তি দিল আইসিসি, কেন এই শাস্তি জানবো বিস্তারিত। তার আগে জানিয়ে রাখি, 6 বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করলো আইসিসি। 6 বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ শেম উইলকে, শাস্তির কোপে পড়লেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার মারল্যান্ড শেম উইল। যদিও এক্ষেত্রে কথা বলবো নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লব দা, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারকে কড়া শাস্তি আইসিসির, কেন এই শাস্তি, শাস্তির মুখে পড়তে হলো ক্রিকেটারকে? দেখো, যদিও স্যামুয়েল 6 বছর আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু ক্রিকেটের কিছু বিধিনিষেধ ভঙ্গ করার কারণে তাকে কিন্তু আইসিসি আগামী দিনে কোনো কোচিং এর দায়িত্বে, কোনো কমিটিতে কিংবা কোনো দেশের প্রতিনিধিত্ব বা কোচ বা ম্যানেজার হিসেবে কোনোভাবে কিন্তু থাকার জন্য স্বীকৃতি দেবে না। তো সেই ক্ষেত্রে বিধি নিষেধ কিছু নিয়ম, রাষ্ট্রীয় ক্ষেত্রে যে সমস্ত বিধি নিয়ম রয়েছে সেই সমস্ত নিয়ম ভাঙার কারণে কিন্তু আইসিসির এই কড়া শাস্তির মুখে পড়তে হলো স্যামুয়েলকে। যদিও জানি এখন পর্যন্ত প্রায় 900 অধিক তিনি জাতীয় আসরে এবং আন্তর্জাতিক ম্যাচে, ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। এই স্যামুয়েল বেশ বড় মাপেরই ক্রিকেটার ছিলেন এবং ক্রিকেট থেকে যে কিন্তু 5-6 বছর আগে তিনি অবসর গ্রহণ করেন এবং দায়িত্ব ছিলেন স্যামুয়েলের দায়িত্বে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু দায়িত্ব তার উপরে অর্পণ করা হয়েছিল। কিন্তু তারপর এবং দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি বেশ কিছু বিধিনিষেধে আরোপ করেন এবং বিধিনিষেধের ক্ষেত্রে তিনি লঙ্ঘন করেছিলেন। ওই সমস্ত কারণে আইসিসি তাকে কিন্তু আগামী 6 বছরের জন্য এই ক্রিকেটের যাবতীয় জিনিস থেকে, অর্থাৎ কমিটি থেকে শুরু করে কোচিং এর দায়িত্ব, কোন ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব কিংবা মেন্টর হিসেবে কিংবা অন্য সংক্রান্ত যে সমস্ত বিষয়, ক্রিকেট রিলেটেড কোনো বিষয়ে কিন্তু তিনি অংশগ্রহণ করতে পারবেন না, যার কারণে তাকে কিন্তু স্যামুয়েলকে শাস্তির মুখে পড়তে হলো আইসিসির তরফ থেকে। একদমই, এক্ষেত্রে কি হতে পারে আগামী দিনে এই ক্রিকেটারের, কি হতে পারে বলে মনে হয়, বা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট জগতে কতটা প্রভাব পড়বে? দেখো, ওয়েস্ট ইন্ডিজ জগতে কতটা প্রভাব পড়বে, যদিও স্যামুয়েল এখন দায়িত্ব যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে অব্যাহতি তাকে দেওয়া হয়েছে এবং 6 বছর জন্য যেখানে সাসপেন্ড ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের কোচিং এর দায়িত্বে সেই নিয়ে স্যামুয়েল না থাকার কারণে ততটা দায়িত্ব পড়বে না। তবে কমেন্ট্রি এবং অন্যান্য ক্ষেত্রে ক্রিকেটের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কিন্তু স্যামুয়েল অনেকটি বড় ভূমিকা পালন করেছে এবং সেই পালন করার ক্ষেত্রে যে স্যামুয়েলের যে বিধিনিষেধ আইসিসির তরফ থেকে দেওয়া হলো তার ফলে কিন্তু নিষিদ্ধ হলো এই স্যামুয়েলের পক্ষে কোনো কাজ করা, এবং সেটা আগামী দিন যদি সে জাতীয় স্তরে কিংবা আন্ডার-19 কিংবা অন্যান্য জুনিয়র ক্রিকেটের দল হিসেবে পরিচালনার ক্ষেত্রে স্যামুয়েলকে দেওয়া হতো বা দেওয়ার যদি দায়িত্ব থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই সমস্ত দায়িত্ব পালন করতে পারবে না। শুধু তাই নয়, কোনো ওয়েস্ট ইন্ডিজ থেকেও জাতীয় এবং আন্তর্জাতিক আসরে যে সমস্ত ইভেন্টগুলি বা যে সমস্ত ক্রিকেট আসরগুলো হবে, কোনো বয়স ভিত্তিক যে সমস্ত আসর বা সিনিয়র ক্রিকেটও কিন্তু স্যামুয়েলের অংশগ্রহণ করা কিন্তু একেবারে বন্ধ করে দিল আইসিসি এই করার সিদ্ধান্ত নেওয়ার পরে। বেশ, ধন্যবাদ বিপ্লব দা, কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে 6 বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করলো আইসিসি ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারকে। তবে যেমনটা জানা যাচ্ছে, অ্যান্টি করাপশন কোড লঙ্ঘন করার জন্যই তাকে এই শাস্তি আইসিসির পক্ষ থেকে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।